हाय फ्रेंड, टिटन किचन विद विलेज फूडे सबाई के स्वागत। आज हमें एक रेसिपी निये चले एसेछि। आज हमें बनाबो चिंगड़ी माछ दिए कचुरलती। तो चलुन आज के रेसिपिटा देखे नेवा जाक। तो हमें एखाने कचुरलती नियेछि, एबार कचुरलतीगुलोके केटे नेब। तो प्रथमे कचुरलतीटाके आमि छाड़िये निच्छि। तो এরকম ভাবে ছড়াতে হবে। এইবার কচুরলতিগুলোকে আমি কেটে নেব। এরকম লম্বা লম্বা করে কাটব। तो सब कचुरलतीगुलो काटा हो गए। एबार गैसे कड़ाई बसिए दिए। कड़ाई दिए दीची सर्षेर तेल। तेलटाके खूब भालो करे गरम करे निते हबे। तो तेलटा गरम हो गए। एबार एर मध्ये दिए दीची चिंगड़ी माछ। चिंगड़ी माछटाके भेजे नेब। तो चिंगड़ी माछटा प्राय भाजा हो गिएछे। एइबार माछगुलोके आमि तेल थेके तुले नेब। एइबार ओई तेलेर मध्ये आरो एकटु तेल दिए देब। आर दिए देब पेंयाज कुचि। पेंयाजटाके एकटु भेजे नेब। तो प्याजटा हल्का भाजा हो गिएछे। एबार एर मध्ये आमि दिए दिच्छि थेतो करा रसुन। रसुनटा दिए प्याजेर साथे एकटु भेजे नेब। तो प्याज रसुनटा भाजा हो गिएछे। एबार एर मध्ये दिए दिच्छि आमि हलुद गुड़ो, लंकार गुड़ो, लवण आर दिए दिच्छि टमेटो कुचि। दिए सबकिछु ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এইবার মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আমি কচুরলতিগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আবারো একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারো সবকিছু একটু মিশিয়ে নেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো কচুরলতিটা প্রায় তৈরি হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দিয়ে আবারো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে। তো কচুরলতি তৈরি হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব হালকা করে সবকিছু মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান।